नमस्कार, टीके बेंगल रेसिपिसे आपनादेर सबाइके स्वागत। आज आमि बानाबो ट्यांगरा माछ दिए सीम ओ आलुर पतला झोल। एटा किन्तु खेते भीषण ही असाधारण। ताहले चलुन देखे नेवा जाक ए रेसिपिटी आमि आज किभाबे बानाबो। एर जन्य आमि एखाने कयेकटा छोटो छोटो ट्यांगरा माछ निये निएछि। एरपर एर मध्ये सामान्य एकटु लवण आर एकटु हलुद दिए ट्यांगरा माछटाके भालो करे आमि एकटु माखिये नेब। আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা সিম দিয়ে দিচ্ছি। সিমগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। সিমটা দিয়ে এর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর এটা আমি ঢাকা দিয়ে হতে দেব আরো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এইগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরা তেজপাতাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর একটু আদা ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরা গুঁড়ো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু ও সিমগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে মিশিয়ে নিলাম একটু। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি ঝোলটাকে ফুটিয়ে নেব 10 মিনিট মতো। 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে রেখে দেব। আর এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দেব। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে শিম আলুর পাতলা ঝোল। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।